বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা করব অষ্টম শ্রেণী বিষয় গণিত জ্যামিতি উপপাদ্য এক। আজকে এক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো অনেকে উপপাদ্য ক্ষেত্রে অনেকের জন্য কঠিন হয়ে যায়, যাতে যাদের জন্য কঠিন তাদের জন্য আজকে এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য। কিন্তু জ্যামিতির ক্ষেত্রে সম্পাদ্য অনেকেই পারে, কিন্তু উপপাদ্য অনেকেই বুঝতে অনেকে বুঝে না, ঠিক আছে? সেই ক্ষেত্রে তাদের জন্য এই উপপাদ্যটা আজকে আমি এই অষ্টম শ্রেণীর উপপাদ্য এক নম্বরটা এখন করাবো, এবং করা দেওয়ার মাঝখানে আবার আমি বোঝানোর চেষ্টা করব। তাহলে প্রশ্নটা হচ্ছে, চতুর্ভুজে চারটি কোণের সমষ্টি চার সমকোণ। আমরা জানি চতুর্ভুজে চারটি কোণ থাকে, তাহলে এক একটি কোণের পরিমাণ 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি এক কোণ, অর্থাৎ 90 ডিগ্রি হলো এক সমকোণ। যদি সমকোণ হয় তাহলে চার কোণের সমষ্টি হলো 360 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এক কোণের পরিমাণ হলো 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি মানে এক সমকোণ। তাহলে 90 দিয়ে আমি যদি 360কে ভাগ করি তাহলে চার সমকোণ হবে। তাহলে এখন চতুর্ভুজে চারটি কোণের সমষ্টি চার সমকোণ আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? বিশেষ বিশেষ নির্বাচন এখন লিখব। তাহলে বিশেষ নির্বাচনে কি লিখব? মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজ, ঠিক আছে? তাহলে প্রমাণ করতে হবে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি অ্যাঙ্গেল ডি সমান সমান চার সমকোণ, এটাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? এটা হলো এ, অর্থাৎ এখানে 90, এখানে 90, এখানে 90, এখানে 90, অর্থাৎ 90 মানে আমরা জানি এক সমকোণ সমান 90 ডিগ্রি, ঠিক আছে? তাই এখানে চার সমকোণ দিছে, এটাকে আমাকে কি করতে হবে, প্রমাণ করতে হবে, ঠিক আছে? তাহলে এখন বিশেষ নির্বাচন লিখব। মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজ, তো প্রমাণ করতে হবে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি সমান সমান চার সমকোণ। এখন এই কথাটা এখন লিখব। তাহলে বিশেষ নির্বাচন এভাবে লিখতে হবে। তাহলে মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজ, প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি সমান সমান চার সমকোণ, ঠিক আছে? এখন লিখব অঙ্কন। অঙ্কন করতে হবে, আমি এভাবে বলতে হবে, অর্থাৎ এ সি কী করি, যোগ করি। তাহলে অঙ্কনের বিবরণটা হবে এ সি কী করব, যোগ করব, ঠিক আছে? এখন এ সি যোগ করার পরে হবে এ সি একটি কর্ণ, এ সি একটি কর্ণ, ঠিক আছে? তাহলে এখানে যখন আমি এ সি যোগ করব তখন এখানে আমার দুইটা ত্রিভুজ হয়ে যাবে। কয়টা ত্রিভুজ হবে? দুইটা, একটা হবে এ বি সি আর একটা হবে এ ডি সি। তাহলে লেখার পরে দুইটি ত্রিভুজের বিভক্ত করা হয়েছে, এভাবে এটা লিখতে হবে, ঠিক আছে? তো অঙ্কনটা এখন লিখব। তো অঙ্কনটা লিখলাম, দেখেন প্রথম লিখতে হবে এ সি যোগ কর। তাহলে এ সি কি
जुग करलाम ताहले ए ओ सी जुग करी एवं ए सी जुग करार परे एखाने आमार ए सी एकटी कर्ण हलो कर्ण होवार परे ए चतुर्भुजे आमी दुइटा त्रिभुज पाइलाम एकटा हलो ए बी सी आर एकटा हलो ए डी सी ठीक आछे ए चतुर्भुजे एवं दुइटी त्रिभुजके विभक्त करेछे देखेन कि लिखलाम ए ओ सी जुग करी ए एसि की करलम जुग करलम एवं ए सी कर्णटी एवं चतुर्भुजटी के ठीक से ए बी सी चतुर्भुज ए डी सी दुटी त्रिभुजे विभक्त करा अर्थात एक चतुर्भुज के आमी एक कर्ण ए के दुटा त्रिभुज के कि करलम विभक्त করলাম এটাকে এখানে এটা বোঝানো হয়েছে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এখন আমরা প্রমাণে যাব ঠিক আছে এখন দেখেন এই এখানে তো দুইটা ত্রিভুজ পাইলাম ঠিক আছে তো প্রথম দাপে আমরা এই ত্রিভুজ দিয়ে প্রমাণ করব ঠিক আছে সি এ বি সি এটা হলো একটা ত্রিভুজ ঠিক আছে তাহলে ত্রিভুজ থেকে আমরা মানে পাবো বি এ সি ঠিক আছে আবার লিখবো এ সি বি তারপরে আবার অ্যাঙ্গেল বি সমান সমান দুই সমকোণ ঠিক আছে তাহলে একটু আপনারা দেখলে বুঝতে পারবেন একটু খাতা কলমে বোঝায় তাহলে দেখবেন এ বি সি ঠিক আছে যদি হয় এটা একটা त्रिभुज এটা একটা কি त्रिभुज তাহলে এখান থেকে আমরা কি পাবো বি এ সি তাহলে বি এ সি প্লাস তারপরে এ সি বি এ সি বি দেখেন এটা হলো 30 ডিগ্রি এটা হলো কত 30 ডিগ্রি এটা হলো 60 ডিগ্রি ঠিক আছে তারপরে আবার লিখব প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল বি ঠিক আছে সমান সমান দুই সমকোণ দুই সমকোণ ঠিক আছে তাহলে এটা হলো 90 ডিগ্রি তাহলে এটা যদি যোগ করি এই যে যোগ করি তাহলে দেখেন এই যে 90 তাহলে যোগ করলে কত হয় 180 ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পারছেন দুই সমকোণ কিভাবে হলো তাহলে আমরা লিখলাম ত্রিভুজ এ বি সি অ্যাঙ্গেল বি এ সি অ্যাঙ্গেল বি এ সি বি এ সি প্লাস আবার এ সি বি প্লাস অ্যাঙ্গেল বি তাহলে এটা হলো 60 এটা হলো 30 এটা হলো 60 যোগ করলে 90 এটা আর অ্যাঙ্গেল বি তো সমকোণ তাহলে 90 ডিগ্রি তাহলে এটা যোগ করলে 180 ডিগ্রি সমান আমরা জানি দুই সমকোণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ এটা আমরা জানি ঠিক আছে এখন এখন এটা দিয়ে করলাম এখন এই ত্রিভুজ দিয়ে করব ঠিক আছে তাহলে এখন আমরা ডি এ সি ত্রিভুজ দিয়ে করব তো করলে দেখবে বুঝতে পারবেন দেখেন অ্যাঙ্গেল ডি এ সি এটা একটা চতুর্ভুজ এই সরি ত্রিভুজ এই ত্রিভুজ থেকে কি পাবো অ্যাঙ্গেল ডি এ সি প্লাস এ সি ডি সমান সরি প্লাস অ্যাঙ্গেল ডি সমান সমান দুই সমকোণ সমকোণ দুই সমকোণ দেখেন এটা হলো 90 ডিগ্রি ঠিক আছে এটা এটা কত ডিগ্রি সি এটা হলো 30 ডিগ্রি আর এটা হলো 60 ডিগ্রি এই যে এটা এটা যোগ করলে আমার 90 হবে কত হবে 90 আর এ 90 এ 90 যোগ করলে আমার
কত হবে 180 ডিগ্রি হবে ঠিক আছে এটা এটা যোগ করলে 180 ডিগ্রি ঠিক আছে এখন বুঝতে পারছেন তো এই দুই সমকোণ কিভাবে হলো তাহলে আবার একটু রিপিট করতেছি দেখেন ডি এ সি মানে এ লিখতে হবে দ্বিতীয় দাফে লিখতে হবে ডি এ সি একটা ত্রিভুজ এই ত্রিভুজ থেকে আমরা কিভাবে লিখব ডি এ সি ঠিক আছে একবার লিখব প্লাস দিব আবার লিখব এ সি ডি প্লাস আবার লিখব অ্যাঙ্গেল ডি সমসমান দুই সমকোণ এই কথাটা এখন খাতায় লিখব তাহলে অপর ইয়াতে লিখলাম ত্রিভুজ ডি এ সি ঠিক আছে অর্থাৎ ত্রিভুজ থেকে কী কী পাইলাম অ্যাঙ্গেল ডি এ সি প্লাস অ্যাঙ্গেল এ সি ডি প্লাস অ্যাঙ্গেল ডি সমসমান দুই সমকোণ ঠিক আছে এখন পরের পরের স্টেপে যাব এখন দেখেন পরের স্টেপে যেতে হলে আমাকে এক নং এবং দুই নং সমীকরণকে যোগ করে নিতে হবে তাহলে এক নং সমীকরণকে এটা ধরলাম এটাকে এক নং সমীকরণ এটা এক নং সমীকরণ ঠিক আছে এটা এক নং সমীকরণ আর এটা দুই নং সমীকরণ তাহলে এখন লিখব এক নং ও দুই নং যোগ করে পাই ঠিক আছে তাহলে এক নং এবং দুই নং সমীকরণ যোগ করে পাই দেখেন আমরা এক নং এবং দুই নং সমীকরণ যোগ করলাম ঠিক আছে দেখেন এক নং এবং দুই নং সমীকরণ যোগ করে দেখেন এই এক নং সমীকরণ পাইলাম এইটা এক নং সমীকরণ কোনটা দেখেন তো এই অ্যাঙ্গেল এই যে এটা এক নং মানে এই ত্রিভুজ থেকে এ এটা পাইলাম না এই যে দেখেন অ্যাঙ্গেল বি এ সি প্লাস অ্যাঙ্গেল এ সি বি প্লাস অ্যাঙ্গেল বি সমসমান দুই সমকোণ এটা হলো এক নং সমীকরণ থেকে পাইলাম তাহলে এই যে এক নং সমীকরণটা আমরা এতটুকু লিখলাম ঠিক আছে দেখেন অ্যাঙ্গেল বি এ সি প্লাস অ্যাঙ্গেল এ সি বি প্লাস অ্যাঙ্গেল বি এটা হলো এক নং সমীকরণ আবার দেখেন এখানে দুই নং সমীকরণ তারপরে যোগ দিব কারণ যোগ করতেছি যোগ দিব তারপরে আবার দুই নং সমীকরণটা লিখলাম দেখেন এই যে দ্বিতীয়টা অর্থাৎ অনুরূপভাবে এটা হলো কোনটা এই যে এই এই ত্রিভুজ এটার প্রথমটা এটা হলো দ্বিতীয়টা তাহলে ডি এ সি ঠিক আছে এই ত্রিভুজ থেকে আমরা কি পাবো ডি এ সি আবার এ সি বি তারপরে অ্যাঙ্গেল ডি ঠিক আছে তাহলে দেখেন এই যে এটা এখন পাইলাম তো অনুরূপভাবে এটা এখানে লিখব এই যে দেখেন লিখছি সমান সমান দেখেন এখানে দুই সমকোণ আছে তার জন্য এখানে দুই লিখছি আর এখানে কে আছে দুই সমকোণ তার জন্য এখানে দুই সমকোণ লিখলাম ঠিক আছে তাহলে এটা একটু যোগ করলে কত হবে সাইড সমকোণ আর এগুলা যেভাবে আছে সেভাবে এখানে বসাই দিলাম ঠিক আছে এখন দেখেন এখানে কি আছে এ আছে না এখানেও এ আছে তাহলে এটা এটা মানে এখন লিখব অ্যাঙ্গেল বি এ সি প্লাস অ্যাঙ্গেল ডি এ সি সমান সমান অ্যাঙ্গেল এ ঠিক আছে এটা এইভাবে লিখব আবার লিখব অ্যাঙ্গেল এ সি বি প্লাস আবার অ্যাঙ্গেল এ সি ডি সমান সমান অ্যাঙ্গেল সি ঠিক আছে মানে এই কথাটা এভাবে লিখব ঠিক আছে দেখেন লিখতেছি তাহলে এখন লিখলাম বললাম না এই যে এখানে অ্যাঙ্গেল বি এ সি দেখেন অ্যাঙ্গেল বি এ সি এটাকে নিব কারণ এটার মাঝখানে কি আছে এ আছে না এ তার জন্য এই এই ত্রিভুজটাকে এখানে আনলাম তারপরে আবার আছে অ্যাঙ্গেল ডি এ সি এখানে মাঝখানে কি আছে এ তাহলে এই দুইটাকে মানে যোগ করার পরে এখানে আমার কি হবে অ্যাঙ্গেল এ একটা সমকোণ অর্থাৎ অ্যাঙ্গেল মানে কোণ হবে অ্যাঙ্গেল এর কোণ হবে ঠিক আছে এটা হবে সন্নিহিত কোণের যোগফল এটা হবে কি সন্নিহিত কোণের যোগফল মানে কি সন্নিহিত কোণের যোগফল হলো মানে করেন এখানে অ্যাঙ্গেল এ
ঠিক আছে, যখন আমি এটাকে দাগ দিলাম অর্থাৎ এই কোণ আর এই কোণ এটাকে বলা হয় সন্নিহিত কোণ, অর্থাৎ এই কোণে আমার দুইটা ত্রিভুজ হয়েছে। যদি এভাবে হয় অর্থাৎ দুইটা কোণের যোগফলকে সন্নিহিত কোণ বলা হয়, তাহলে এই এই মনে করেন এই কি কোণই, কিন্তু এখানে এই কোণ আর এখানে এই কোণ, অর্থাৎ এই ত্রিভুজ আর এই ত্রিভুজের সমন্বয়ে আমার কি হলো, সন্নিহিত কোণ হলো। ঠিক আছে, আবার দেখেন অ্যাঙ্গেল সি, এখন সিটা এখানে কিভাবে আনলাম, দেখেন অ্যাঙ্গেল এ সি বি এই যে এটাকে আনলাম, আবার এখানে আছে অ্যাঙ্গেল ডি, অ্যাঙ্গেল তাহলে দেখেন অ্যাঙ্গেল এ সি বি, তারপরে আছে অ্যাঙ্গেল এ সি ডি, তাহলে এই যে এখানে সি এখানে সি সমান সমান অ্যাঙ্গেল সি, অর্থাৎ সন্নিহিত কোণের যোগফল। এটা কিভাবে আসলো দেখেন, এই যে এখানে দেখেন এই সি কোণে এখান থেকে আবার আমার এই কোণেও আমার কি এই দুইটা ত্রিভুজে কোণ লেগেছে। ঠিক আছে, অর্থাৎ এই দুই এই কোণে আমার দুইটা ত্রিভুজের যোগফল হওয়ার কারণে তার জন্য সন্নিহিত কোণ হলো। ঠিক আছে, অর্থাৎ এটা এটা যোগ হওয়ার কারণে, ঠিক আছে, তাহলে মানে ডি এ সি ডি, ঠিক আছে, দেখেন এ সি ডি, দেখেন একটা দেখেন এ সি ডি একটা, তারপরে এ সি বি একটা, দেখছেন এ সি বি, তার জন্য অর্থাৎ এই ত্রিভুজটাও লাগছে এই ত্রিভুজটা লাগছে এ সি বি আছে, তার জন্য এখানে হলো অ্যাঙ্গেল সি। ঠিক আছে, তো সন্নিহিত কোণের যোগফল, তো এখন এখন চার সমকোণ কিভাবে পাব একটু বোঝার জন্য আমাকে আর একটু সুন্দরভাবে বুঝাই দিতে হবে যাতে আপনারা সহজে বুঝতে পারেন। তাহলে একটু খেয়াল করে লক্ষ্য করে দেখেন, তাহলে দেখেন এখানে অ্যাঙ্গেল বি এ সি প্লাস অ্যাঙ্গেল এ সি বি সমান সমান কত, অ্যাঙ্গেল বি এ সি প্লাস অ্যাঙ্গেল ডি এ সি সমান সমান এ না, তাহলে দেখেন এই জায়গায় আমি এ অর্থাৎ এটাকে নিয়ে এখানে যদি নিয়ে আসি তাহলে এখানে আমি কি বসাবো, এ বসাবো। আচ্ছা দেখেন আমি একটু দেখেন আমি এটা হোয়াইট বোর্ডে লিখে দেখাচ্ছি যাতে আর একটু ভালোভাবে বুঝতে পারেন। এক ও দুই নং যোগ করে পাই, তাহলে দেখেন এটা হলো এক নং সমীকরণের, এটা হলো এক নং সমীকরণ। এই যে আমি খাতায় এটা দেখেন এখানে এতটুকু হলো এক নং সমীকরণ। ঠিক আছে, এই যে আমি লিখলাম, আবার দুই নং সমীকরণ হলো এই যে দুই নং সমীকরণ, এটা হলো দুই নং সমীকরণ। ঠিক আছে, তাহলে দুই নং সমীকরণ লিখলাম, লিখার পরে এখানে দুই যোগ দুই কত হলো চার, এখানে আমি চার লিখলাম, এটাকে এখানে লিখলাম, তারপরে এগুলাকে সাজালাম, দেখেন অ্যাঙ্গেল বি এ সি তাহলে এটাকে এখানে লিখলাম, আবার অ্যাঙ্গেল ডি এ সি এই যে এখানে এ আছে এখানে এ আছে এগুলাকে এক সাইডে করলাম, আবার অ্যাঙ্গেল এ সি বি অ্যাঙ্গেল এ সি বিটা এক সাইডে করলাম, প্লাস অ্যাঙ্গেল এ সি ডি এটাকে এক সাইডে করলাম, আর অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ডিটা এক সাইডে লিখলাম। দেখেন এটা এটা আমরা এই যে এখানে লিখলাম না, এই যে অ্যাঙ্গেল বি প্লাস না অ্যাঙ্গেল বি এ সি প্লাস অ্যাঙ্গেল ডি এ সি সমান সমান এ, দেখেন অ্যাঙ্গেল বি এ সি প্লাস অ্যাঙ্গেল ডি এ সি সমান সমান অ্যাঙ্গেল এ। ঠিক আছে, এই যে এটাকে অ্যাঙ্গেল এখানে আমি এ লিখলাম। ঠিক আছে, আবার দেখেন এটাকে এ অ্যাঙ্গেল এখানে সি সি আছে যে এখানে আমার অ্যাঙ্গেল সি লিখলাম, দেখছেন এই যে সমান সমান অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ডি সমান সমান কী লিখতে পারি, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল
এখানে সি আছে অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল টি সমান সমান স্যার সমকোণ। দেখেন এটা এই যে স্যার সমকোণ, এখন আমরা সাজালে পাই একটা সাজাইল নেই এ অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি সমান সমান স্যার সমকোণ। আশা করি বুঝতে পারছেন। এটা হলো মানে বোঝার জন্য, এটা খাতা উঠাতে দরকার নাই, যাতে আপনারা বুঝেন তার জন্য আমি হোয়াইট বোর্ডে সুন্দরভাবে বুঝিয়ে দিলাম মানে এটা কীভাবে হলো। আমি তো খাতায় লিখেছি মানে সিরিয়ালে আপনারা পাবেন, যাতে ভিডিওটা যখন দেখবেন তখন আপনারা সহজে বুঝতে পারবেন। তাহলে আমরা প্রমাণ হলো অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি সমান সমান চার সমকোণ। দেখেন এ যে এটা সমান সমান অ্যাঙ্গেল এ, ঠিক আছে, আবার এটা সমান সমান অ্যাঙ্গেল সি, এই যে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি, তারপরে এইটি তো এখানে আছেই স্যার, এখানে এই যে অ্যাঙ্গেল বি, এই যে অ্যাঙ্গেল বি লিখলাম, আবার অ্যাঙ্গেল ডি এখানে লিখলাম সমান সমান চার সমকোণ। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমি খাতাটা আবার দেখাচ্ছি যাতে আপনারা সহজে তুলতে পারেন। আর এটা তো আছেই, এটা ভালো করে আগে দেখে নেবেন। তবে পরবর্তী ভিডিওতে আমরা উপপাদ্য টু করাবো। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।